আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আর থামলেন দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কি নিয়ে আসলাম তোমাদের মধ্যে, ঠিক আছে? তো আমি আজকে নিয়ে আসলাম যে ফেসবুকের নাম স্টাইলিশভাবে কীভাবে তোমরা এডিট করবা, ঠিক আমার মতো। তো দেখো, আমার ফেসবুকের নামটা দেখতে কত সুন্দর, আর আমার কাছে অনেকেই মেসেজ করে যে ভাই ফেসবুকের আইডি কীভাবে এডিট করছো, তুমি আমাকে একটু শেখাও, ঠিক আছে? তো শেখাবার জন্য আসলাম তোমাদেরকে আজকে। যারা জানো তারা ভিডিওটা দেখতে হবে না কোনো ধরনের অসুবিধা, যারা জানে না তাদের জন্য ভিডিওটা, ঠিক আছে? তো কথা বাড়িয়ে লাভ নাই, ঠিক আছে, আমার পুরো ভিডিওটা দেখবা। তো তার আগে বলি, যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেলে, তারা তাড়াতাড়ি একটা লাইক করে দেও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যায়, ঠিক আছে? তো দেরি করে লাভ নাই, চলো ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, চলে এলাম মেন কাজে। তো এবার তোমাদের বলতেছি যে আমার মতো ফেসবুকের নাম এডিট করতে চাইলে তোমাদের দুইটা অ্যাপস এর প্রয়োজন, ঠিক আছে? তো নাম্বার ফেসবুক লাইট লাগবো, ঠিক আছে, এফবি লাইট যেটাকে বলে। তোমাদের নামটা চেঞ্জ করলে অফিসিয়াল ফেসবুক যেটা আছে এটার মধ্যে কিন্তু নামটা চেঞ্জ হইব না, ঠিক আছে? তোমাদের ফেসবুক লাইটটার প্রয়োজন, ঠিক আছে? তো দ্বিতীয় নম্বরে আছে টাচ ভিপিএন, ঠিক আছে, টাচ ভিপিএন তোমাদের লাগবো। তো এই দুইটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এবং কি প্লে স্টোরের মধ্যেও আছে, তো প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে, এটা তোমাদের মর্জি। তো তারপর দেখো, যখন দুইটা ডাউনলোড করা হয়ে যাব তখন তোমরা নামটা এডিট করবা। যে নামটা কীভাবে এডিট করবা, যে দেখো আমি এখানে তোমাদের জন্য দুইটা ডিজাইন আমি সাজায় রাখছি তোমাদের দেখাবার জন্য। তো এই যে দেখো, এটা প্রথমে একটা ডিজাইন, তারপরে নিচেরটা একটা ডিজাইন, আরও অনেক ডিজাইন আছে, তোমরা যেটা পছন্দ হবে সেটা তোমরা কপি করে নিয়ে এটা সাজায় নিবা নিজের মন মতো, ঠিক আছে? তো এবার আমি একটাটা জাস্ট সাজায় তোমাদের দেখাই, এখানে তো আমার নাম দেওয়া সাজায় রাখছি, ঠিক আছে, এবার তোমাদের নাম দেওয়া তোমরা সাজাইবা। তো দেখো, আমি মনে করো যে তোমাদের সামনে একটা ডিজাইন দেখাইতেছি, আমি এই পুরোটা তোমরা কপি করে নিবা, মানে প্রথম নামে যেটা এডিট করে রাখছি এই যে দেখো, এ নাম শুধু আবুল কালাম ডিজাইন মিজাইন নিয়ে এখানে শুধু কপি করবা। কপি করার পরে তোমরা অন্য এক জায়গায় যে হারে এই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো ইয়ে আছে, তোমরা এখানে যে হারে এটারে পেস্ট করবা, ঠিক আছে? তো করার পরে দেখো, আমার নামটা পুরোপুরি এরকমভাবে আসবো, ঠিক আছে? যখন কপি করবা তোমরা, আমি তো আর আমার নামটা দিব না, শুধু খালি ডিজাইনটা দিব, ঠিক আছে? তো আমি আমার নামটা কেটে দিব এখান থেকে। এখান থেকে কেটে দেওয়ার পরে যে তোমাদের যে মোবাইলের কিবোর্ডটা, সেই কিবোর্ডের লেটার দিয়ে কিন্তু হইব না, ঠিক আছে? তো এটার জন্য আমি তোমাদের কিবোর্ড দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিবোর্ড দেওয়া থাকবো, ওইখান থেকে তোমরা কপি করিয়া, ঠিক আছে, কপি করবা। কপি করে নিয়ে মনে করো যে তোমার নাম আছে মুন্না, ঠিক আছে? তো কি আছে যার নাম জানি না, তো জাস্ট একটা ফান করার জন্য আমি মুন্না বললাম। তো এমটা আমি এখান থেকে কপি করলাম, এ দেখো, কপি করার পরে আমি এখানে জায়গা পেস্ট করে দিব, ঠিক আছে? তারপরে এম ইউ, এই যে এম ইউ আছে, তো এখানে মধ্যে মনে করো যে এ থেকে জেড পর্যন্ত দুইভাবেই আছে, উল্টো বা দুইটাই আছে। তো আমি পুরো নামটা দিলাম না, এখন জাস্ট তোমাদের দেখাবার জন্য এম ইউ এটুকুই দিলাম, ঠিক আছে? তো তোমরাও এরকমভাবে এডিট করবা। এডিট করার পর শেষ যখন হয়ে যাবো গা, তখন তোমরা কী করবা, নামের প্রথম সাইড যেটা আছে, যে মনে করো যে আবুল আমার নাম, ঠিক আছে, তোমার নাম মুন্না কি আছে পরে, তো আমি আবুলটাই নিলাম, ঠিক আছে, আবুলটা, তারপরে ডিজাইনটা। এবার তোমরা চলে যাও ফেসবুক লাইডে, ঠিক আছে? তো আমি চলে গেলাম ফেসবুক লাইডে, দেখো এই যে ফেসবুক লাইডের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে তোমরা দেখো উপরে ডাইন চ্যাটে তিনটা থ্রি ডট আছে, তোমরা তিনটা থ্রি ডটে চলে যাও, ঠিক আছে? চলে যাওয়ার পরে একটু স্ক্রল করো, স্ক্রল করে নিচে আসো। আসার পরে এই যে দেখো একটা সেটিংস বলে একটা অপশন আছে, ঠিক আছে? তো তোমরা সেটিংসের মধ্যে চলে যাও। সেটিংসের মধ্যে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবো। আসার পরে প্রথমে যে পার্সোনাল ইনফরমেশন, তোমরা পার্সোনাল ইনফরমেশনে চলে যাও, ঠিক আছে? চলে যাওয়ার পরে এখানে দেখো নেম ইডিট বলে একটা অপশন আছে, ঠিক আছে? তো তোমরা নেম ইডিটের মধ্যে যাও, ঠিক আছে? আমি ইডিটের মধ্যে গেলাম। তো ইডিটের মধ্যে যাওয়ার পরে এখানে লেখা আছে বাহার আলী, ঠিক আছে? তো এটা একটা ফেক আইডি তোমাদের দেখাবার জন্য, মানে আমি জাস্ট ওপেন করলাম। তো এখানে তোমরা কী করবা, এই যে কপি করছিলা প্রথম তোমার নামের
এটা ডিজাইনটা তো এখানে তোমরা পেস্ট করে দেব চাপ দা ধরো খালি বক্সটা ঠিক আছে তো এখানে এটা তো বসানো হয়ে গেছে তো এবার এখানে দেখো ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তোমরা মিডল নেম কিছু দিতে হবে না ফার্স্ট নেম দিবা এবং লাস্ট নেম দিবা ঠিক আছে লাস্ট নামের মধ্যে বসাইবা তো আমি আলী ডা কাটে দিলাম তো আলী ডা কেটে আমি আবার এখান থেকে আমার যে নামের লাস্টের ডিজাইনটা তো এই ডিজাইনগুলো আর নামটা আমি নিয়ে আসতেছি দেখো তোমাদের মধ্যে এটা চাপ দা ধরে কপি করবা কপি করার পরে আবারো ফেসবুক লাইভে চলে যাও ঠিক আছে চলে যাওয়ার পরে এবার দেখো লাস্ট নামের মধ্যে এখানে চাপ দা ধরবা খালি বক্স ওরা ধরে পেস্ট করে দিবা ঠিক আছে তো দেখো আমার নামটা কিন্তু পুরোপুরি বসলো ঠিক আছে তোমাদের ঠিক তোমরাও এরকম ভাবে করবা তো এবার দেখো নামটা বসার পরে তোমরা হোম পেজে চলে যাও ঠিক আছে এখানে চলে গিয়ে তোমরা ভিপিএন চালু করবা এখানে নামটা বসানোর পরে কিন্তু ভিপিএনটা চালু করবা নাহলে কিন্তু ভিপিএনের মধ্যে অনেক অ্যাড আসতে পারে ঠিক আছে অনেক সমস্যা দেখাইতে পারে ঠিক আছে তো এই কারণেই নাম বসানোর পরে তোমরা ভিপিএন চালু করবা তো আমি ভিপিএন চালু করলাম তোমাদের সামনে দেখো তো এখানে এরকম ইন্টারফেস আসবে ভিপিএন চালু করার পরে তো এই জায়গাটার মধ্যে টাচ করবা ছোট্ট একটা দাগ আছে তো এখানে টাচ করার পরে ঠিক এরকম আসবো আসার পরে একটু স্ক্রল করবা স্ক্রল করে নিচে আসবা নিচে এই যে দেখতে পাইবা স্পাইন বলে একটা অপশন আছে ঠিক আছে তো স্পাইনের মধ্যে চলে যাও তো স্পাইনের মধ্যে চলে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবো তো কানেক্টের মধ্যে দেও আমি কানেক্টের মধ্যে দিলাম তো একটা এয়ার আসবো এয়ারটা কেটে দিবা ঠিক আছে ক্লোজ করে দিবা তো দেখো আমার ভিপিএনটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমি আবার ফেসবুক লাইভের মধ্যে চলে যাব তোমরাও ঠিক এরকম ভাবেই করবা তো আমার এই তো দেখো আমি ফেসবুক লাইভের মধ্যে চলে গেলাম তো এই যে দেখো আমার নামটা কিন্তু ঠিক এরকম ভাবেই আছে ঠিক আছে তো এবার তোমরা কি করবা রিভিউ সেন্টার আছে নিচে তো রিভিউ সেন্টারের মধ্যে চলে যাও ঠিক আছে তো চলে যাওয়ার পরে দেখো বাস আমার নামটা কিন্তু স্টাইলিশভাবে বসলো ঠিক আছে হয়ে গেছে গা কোনো ধরনের অসুবিধা নাই তো এবার তোমরা এখানে এই যে খালি বক্সটা আছে এই খালি বক্সের মধ্যে তোমাদের যে পাসওয়ার্ড আছে তো তোমরা সেই পাসওয়ার্ডটা তোমরা বসাইতে পারো ঠিক আছে তো আমার তো কোনো এখন আমি তোমাদের জন্য নাম এডিট করে রাখছি তো আমি এখন পাসওয়ার্ডটা দিলাম না জাস্ট সাজায় তোমরা দেখাইলাম ঠিক আছে তো দেখো আমার এখানে নামটা বসলো কিনা তো কত সুন্দরভাবে বসে গেছে তো আমি এরকমভাবে নাম এডিট করে রাখছি অলরেডি তো এবার দেখো আমি আবার তোমাদের যে নামটা যখন সেভের মধ্যে দিবা তখন কীরকম আসবো যে দেখো আমার ফেসবুক সরি দেখো আমার ফেসবুকটা এটা তো মনে করো যে এই যে এখানে যে নামটা আছে এখানে আবুল কালাম তারপরে নিচে আছে লাভ তো এই লাভ যেটা আছে এটার মধ্যেও কিন্তু ডিজাইন ডিজাইন আছে এটা হচ্ছে নিক নেম তো আর আমি আজকে যেটা বলতেছি এটা হচ্ছে তোমাদের যে ফেসবুক নেম ঠিক আছে তো ফেসবুক নেমটা এডিট করার পরে দেখো ঠিক এরকম আসবো এখানে আমার অনেকগুলাই নেম মানে তোমাদের জন্য সাজা রাখছি অনেক কষ্ট করে তো তোমরা দেখো এই যে দেখো এই যে দেখো আমি তোমাদের এই যে দেখো আবুল কালাম কিভাবে আসছে ঠিক আছে তো আমার এখানে আবুল কালামের নিচে ওসেম লেখা আছে তো ওসেমের জায়গার মধ্যে তোমরা লাভ দিবা তোমরা যেটাই পারো সেটাই দিবা তো এটা হচ্ছে নিক নেম তো আমি নিক নেমের বিষয়ে পরের ভিডিওর মধ্যে আসতেছি ঠিক আছে তো আমার জন্য তোমরা দোয়া করবা আর যদি কিছু শিখতে মানে বুঝতে পারলা ঠিক আছে তো যদি না বুঝতে পারো তাহলে আমার কমেন্টের মধ্যে আমার জানাই দিবা মেসেজ করবা কোনো ধরনের অসুবিধা আমি বুঝাই দেবো যেটা না বুঝো ঠিক আছে আর বুঝতে পারলো তো মাশাল্লাহ কোনো ধরনের অসুবিধা নাই তো বন্ধুরা আমি চলে গেলাম আমার জন্য দোয়া করবা ঠিক আছে আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবা প্লিজ প্লিজ তো চলে যাই সবাই ভালো থাকো